সব পিতার অমানবিক নির্যাতনের শিকার ১২ বছরের এক কিশোর। ঘটনা চাম্পাহাওড় থানাধীন বিনন হাজারি পাড়া এলাকায়। সম্প্রতি তার সৎ পিতা পড়াশোনা ছাড়িয়ে দিয়ে কাজ করে অর্থ উপার্জনের জন্য তার উপর নিয়মিত চাপ সৃষ্টি করে আসছিল। সৎ পিতা নির্দেশ না মানায় প্রায় তাকে শারীরিক নির্যাতন সহ্য করতে হতো। শেষমেশ সৎ পিতা শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বুধবার উক্ত কিশোর বাড়ি থেকে ৬৮,০০০ টাকা হাতিয়ে নিয়ে খোয়াই শহরে চলে আসে। খোয়াই শহরের সুভাষ পার্ক কালীবাড়ি এলাকার কিছু লোকের তাকে দেখে সন্দেহ জাগে। সন্দেহবশত এলাকার লোকজন তার ব্যাগে তল্লাশি চালায়। তল্লাশিকালে তার ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ ৬৮,০০০ টাকা। শেষমেশ এলাকার লোকজন উক্ত কিশোরকে তুলে দেয় খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির হাতে। পুলিশে জিজ্ঞাসাবাদে উক্ত কিশোর জানায় তার বাবার নাম বকুল দেববর্মা, বাড়ি বিনন হাজারি পাড়া। বেশ কয়েক বছর পূর্বে তার বাবা মারা যায়। তার বাবার মৃত্যুর পর তার মা অন্য এক পুরুষের সাথে সংসার বাঁধে। বিয়ের কিছুদিন পর থেকেই তার সৎ পিতা তার উপর দৈহিক নির্যাতন শুরু করে। শেষে দৈহিক নির্যাতন সহ্য করতে না পেরে সে বাড়ি থেকে পালিয়ে আসে। সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি কৃষ্ণধন দেবনাথ জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। উক্ত কিশোরের পরিবারের সন্ধান না পাওয়া গেলে তাকে শিশুগৃহে পাঠানো হবে। এই ঘটনায় খোয়াই শহরে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। বলা তো পিতাজি হ্যাঁ বকুল দেববর্মা বাবা মারা গেছে, এর মাও মারা গেছে, এর মা বাবা মারা গেছে। আর কি দেখো।